Mr. Faisal. Hello. How are you? I'm fine. ওয়েলকাম ব্যাক। আমরা এখন জাফলং এর পথে আছি, জাফলং যাচ্ছি। সো এটি হয়তো সামাদের সাথে শেষ ট্রিপ হতে পারে, কারণ সামাদ ইউকে ভিসা পেয়েছে, কিছুদিনের মধ্যে সে ইউকে চলে যাবে। সেই জন্য আমরা বন্ধুরা মিলে একটা প্ল্যান করলাম যে আমরা একটা ট্রিপ দিতে পারি ঈদের জন্য এবং সামাদের জন্য। সো আমরা প্ল্যান করে জাফলং বেছে নিলাম, কারণ জাফলং আমাদের কাছাকাছি রয়েছে। তারপর আমরা জাফলং যাই, জাফলং এর প্ল্যান করি, জাফলং যাব। সো এখন জাফলং যাচ্ছি। তারপর আমরা হরিপুর একটি রেস্টুরেন্টে চা খাওয়ার জন্য হরিপুর গাড়ি আমরা স্টপ করেছি। তারপর হঠাৎ চোখে পড়লো যে এখানে হরিপুর রয়েছে রেস্টুরেন্ট, সেখানে আপনার এখানে হাঁস দিয়ে তারপর পাখির মাংস দিয়ে তারা সার্ভ করে। সো আমি ভাবলাম এটি ভিডিওতে অ্যাড করি, কারণ অনেকেই নতুন সিলেট আসলে তারা দেখতে পারবে এবং এই রেস্টুরেন্টে চাইলে খেতে পারবে। তারপর আমরা স্যার চিপ টিপ খেয়ে আমরা আবার জাফলংয়ের উদ্দেশ্যে রওনা নিলাম। তারপর এখানে দেখেন খুব সুন্দর লাগতেছে ভিউটা। তারপর এখানে হচ্ছে আপনার রেস্টুরেন্ট হোটেল রয়েছে। তারপর এই দেখেন এই ভিউটা আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে। তারপর এই দেখেন এখানে আপনার শপ রয়েছে, শপে আপনার সানগ্লাস, তারপর কাপড়, পাথর অনেক কিছু রয়েছে। তারপর এখানে দেখেন জাফলং থেকে আপনার ইন্ডিয়া দেখা যাচ্ছে। এই দেখেন ভিউটা কিন্তু অসাধারণ। DSLR দিয়ে আপনি যদি পিকচার তুলে তাহলে আরো সুন্দর লাগবে। এই দেখেন ভিউটা। তারপর আমি এখন যাব যেখানে পানি রয়েছে। দেখেন কত মানুষ রয়েছে, আপনার ঈদের জন্য অনেকেই বেড়াতে আসছে জাফলং। বাট এই দেখেন, এই দেখেন আপনার ওইখানে কিন্তু পানি রয়েছে। তারপর এই দেখেন জাফলং এ কিন্তু পানি নেই। আগে পূর্বে আমি দুইবার গিয়েছিলাম, তখন কিন্তু পানি অনেক ছিল, কিন্তু এখন কিন্তু একদমই পানি ছিল না। এখানে কিন্তু আগেই যে দোকান দেখতেছেন এখানে কিন্তু আগে পানি ছিল, বাট এখন কিন্তু আমার ভালো লাগে নাই, কারণ পানি কম থাকার কারণে এখানে শাওয়ার করতে পারি নাই আমরা। সো এখানে জাফলংয়ের পানি কিন্তু খুব ঠান্ডা। তারপর আমরা ভাবলাম পানি নাই যেহেতু এখন আমরা কাশিয়াতে যাব। সো কাশিয়ার উদ্দেশ্যে রওনা দিলাম। এখানে আপনার কাশিয়া রয়েছে পাশে, কাশিয়া পল্লী। সো সেখানে যাব।
এই দেখেন, এটা হচ্ছে কাশিয়াপল্লি। সো এখানে আমরা যাব, কাশিয়াতে যাব। কাশিয়াতে কখনো যাই নাই, পূর্বে কিন্তু দুইবার জাফলং এসেছে কিন্তু কাশিয়াতে যাই নাই, কারণ তখন অত আইডিয়া ছিল না জাফলং সম্পর্কে। এখন নৌকাতে উঠবো, নৌকা দিয়ে আমরা ওই পারে যাব, কারণ এখানে পানি ছিল। সো 10 টাকা লাগে নৌকা দিয়ে ওই পার থেকে ওই ওপারে যেতে। সো আমরা এখন কাশিয়াতে যাব। কাশিয়ার এখানে গাড়ি বুকিং করতে পারবেন, গাড়ি বুকিং করে যেতে পারবেন। সো আমরা গাড়ি 300 টাকা দিয়ে আমরা বুকিং করি, তারপর আমরা যাই ওই চা বাগান রয়েছে কাশিয়াতে, কাশিয়া চা বাগানে যাই। এ দেখেন, ভিউটা কিন্তু অসাধারণ লাগছে কাশিয়াতে। এই প্রথমবার কিন্তু কাশিয়াতে আমরা গিয়েছি। কাশিয়া রোড, এখানে পান রয়েছে, অনেক পান রয়েছে। এই দেখেন, এখানে কিন্তু পানগুলো ছোটো ছোটো। তারপর এখানে আমরা চা বাগান আসি। দেখেন, চা বাগান কিন্তু অসাধারণ লাগছিল, খুব সুন্দর, অনেক চা পাতা রয়েছে। কাশিয়া থেকে আমরা ব্যাক আসতেছি, গাড়িতে যাব, তারপর বাড়িতে চলে যাব।